ওই পাশ থেকে ধরতে হবে। নিম ওই পাশে দাঁড়ানো, ফোনটা ধরনা ওই পাশ থেকে। এই পাশ থেকে ভালো মতো দেখা যায় না, স্যারের হাতে ইয়া পড়া। আমরা কি জানি, এই কথা কম, হ্যাঁ রেকর্ড হচ্ছে কথা কম। আমরা কি জানি যে মাথার এক গুণে থেকে একটু কম হবে কি শোল্ডার, এটা রেকর্ডিং হচ্ছে কারণ কি, যাতে তোমরা একটা এভিডেন্স হিসাবে সবসময় পাও ফিগার ড্রয়িংটা, ঠিক আছে। এবং কালার মাথার থেকে শোল্ডার কি এক গুণের থেকে একটু কম হলো না, এবং শোল্ডার যা নিব আমি হিপও কি তাই নিব, তাই না? দেখছো হিপ এবং শোল্ডার কি একই সবার নিয়েছি। এখন আমি এই যে শোল্ডার থেকে ডিরেক্ট এখানে যে নামালাম দুটা লাইন, মিডল পয়েন্ট থেকে কি সেম স্পেসই থাকতে হবে, ওকে? এই দেখো সেম স্পেসই আছে। তারপর কি করব আমি এখন, এই যে দুইটা এভাবে লাইন দিয়ে দিলাম, এই কারণে কারণ কি কতটুকু কার্ভ এটা বোঝানোর জন্য। আর এখানে এটা কি চেস্ট লাইন, ঠিক আছে, চেস্টটা কি একটু সোজা হয়েছে, শোল্ডার বাঁকা আর হিপ কি বাঁকা। আচ্ছা তারপর কি সবসময় একটা জিনিস মনে রাখতে হবে আমাদের, কি মনে রাখতে হবে, যে একটা মানুষ যখন হাঁটে যেই হিপটা নিচে থাকে সেটা সবসময় সেই পাটা সবসময় কি থাকে, ভাঁজ থাকে। এটা মনে থাকবে, যেই হিপটা নিচে থাকে সেই হিপটা সবসময় ভাঁজ থাকে। হ্যাঁ এখন আমি আগে ব্যালেন্সের জন্য এটা করলাম, তারপর এখন আমি কি মাপ দিব। এক গুণ, দুই গুণ, তিন গুণ, এক গুণ, দুই গুণ, তিন গুণ, তাই না? তাহলে কি হবে আমার এখানে হাঁটু, এবং হাঁটুর রাউন্ডটা কী দিতে হবে আমাকে, বড় দিতে হবে। আচ্ছা এখানেও যা আমাকে কি এখানেও তাই নিতে হবে, কিন্তু তার থেকে একটু ছোটো নিব, কেন, কারণ কি একটু ভাঁজ করার কারণে একটু ছোটো হয়ে যাবে, এখানে চলে আসবে, ঠিক আছে। যেহেতু এটা কি আছে একটু ভাঁজ আছে, কেন ভাঁজ আছে, মানুষ যখন হাঁটতে যায় তখন কি এই পাটা সামনে থাকে না, তাই না? সবাই শুনতেছো তো, মানুষ যখন হাঁটে তখন কি একটা পা যখন যেটা ভাঁজ থাকে সেটা কি সামনে থাকে, সামনে চলে গেলে তখন তখন কী হয়ে যাবে একটু ছোটো হয়ে যাবে। এর জন্য কি হলো আমার এই হাঁটু থেকে এই পায়ের ভাঁজটা কি ভাঁজ হওয়ার কারণে একটু ছোটো হয়ে গিয়েছে, ঠিক আছে। এবং এটাও কি দিব আমি একটা চোখের আন্দাজে, আমি কি জানি এখান থেকে আমার গোড়ালি পর্যন্ত কয় মাথার কয় হেড হয়, টু হেড, তাই না, ওয়ান হেড টু হেড, এই যে দেখো ওয়ান হেড টু হেড, তাহলে কি আমার এখানে আসার কথা, ঠিক না, এই যে এখানে এখানে আমার গোড়ালি হবে, এটা কি হবে আমার পা। তাহলে কি আমার এটার ঠিক মিডলের থেকে কি একটু বেশি হবে, এবং কি একটু বাঁকানো থাকবে এরকম, তারপর এরকম থাকবে পা, ঠিক আছে। এই এই হলো আমার মানুষের তোমার হাঁটার মুভমেন্ট, হাঁটার মুভমেন্টের একটা কি ফিগার। আচ্ছা তারপর কি এটা এই এই আর আরেকটা কি এই রিল্যাক্স, দেখো এটা একটু বাঁকা সামান্য আর এটা কি একদম সোজা, কেন, কারণ কি এই রিল্যাক্সে কি একটা মানুষ
হাঁটছে। এখন হাতের ক্ষেত্রে আমি কি জানি, দেড় গুণ, তাহলে কি এই দেড় গুণ এবং কি হিপ বরাবর হয়, তাই না? এই আচ্ছা, এখানে যা হবে এখানেও কি হবে আমার, তাই হবে, কিন্তু আমার এই পর্যন্ত, তাহলে কি আমার জয়েন্ট হবে এখানে এবং হাতা হাতের ইয়ে হবে এখানে। স্যার স্যার ছোটো ছোটো পাটা কয়েকগুণ হবে স্যার? দুই গুণ। এখন তাহলে কি দেড় গুণ হয় এখানে আবার, তাই না? বলতে এটা কেন উঠলো, কারণ কি হিপটা ভাজের কারণে পাকা হয়ে গেছে, দেখে কি এটা উঠে উঠে গেছে। এবার এখানে যা আমার ইয়ে তো কি হবে, তাই হবে এই পর্যন্ত, একটু বড় হয়ে গেছে, তাই না? একটু বড় বড় হবে, ঠিক না? হ্যাঁ একটু বড় হবে, কারণ নামছে তো নিচে।